ছয়চল্লিছতম প্ৰতিভা বিকাশ সপ্তাহৰ আজি প্ৰথম দিন আৰু এই প্ৰথম দিনৰ তৃতীয় কাৰ্যসূচী হৈছে সাংস্কৃতিক শোভাযাত্ৰা। ইতিমধ্যে আমি সাংস্কৃতিক শোভাযাত্ৰা ঘূৰি আহিছোঁ মহাবিদ্যালয়ৰ সন্মুখে আৰু এই সাংস্কৃতিক শোভাযাত্ৰাই দুলীয়াজান মহাবিদ্যালয়ৰ ষোল্লটা বিভাগে সক্ৰিয় অংশগ্ৰহণ কৰিছে আৰু এই ষোল্লটা বিভাগৰ অংশগ্ৰহণে আমাক দুলীয়াজান মহাবিদ্যালয়ৰ এটা নতুন গতি দিব আৰু অনাগত দিনত এই বিভাগবোৰে সক্ৰিয় অংশগ্ৰহণে আমাৰ দুলীয়াজান মহাবিদ্যালয় এটা নতুন গতি দি সম্পূৰ্ণ কৰিব বুলি আমি আশাবাদী। দুলীয়াজান মহাবিদ্যালয়ৰ ছয়চল্লিছতম বাৰ্ষিক প্ৰতিভা সপ্তাহ পতা হৈছে। এই প্ৰতিভা সপ্তাহ আমাৰ প্ৰথম দিনৰ তৃতীয়টো কাৰ্যসূচী হৈছে সাংস্কৃতিক শোভাযাত্ৰা। এই শোভাযাত্ৰা ইতিমধ্যে আমি উলিয়াই আনিছোঁ গোটেই দুলীয়াজান অঞ্চলত ঘূৰি মেলি আকৌ এতিয়া মহাবিদ্যালয় সোমামি। খুব বিভিন্ন ধৰণৰ ইয়াত কালচাৰ ৰিপ্ৰেজেণ্ট কৰা হৈছে, বিভিন্ন ধৰণৰ থিম ইয়াত ৰিপ্ৰেজেণ্ট কৰা হৈছে, মটিভেশ্যনৰ পৰা আৰম্ভ কৰি বিভিন্ন দেশৰ বিভিন্ন জেগাবোৰ ইয়াত ৰিপ্ৰেজেণ্ট কৰা হৈছে। আৰু আমি আশা কৰিছোঁ যে আগলৈও সাতদিনীয়া কাৰ্যসূচী আছে, আশা কৰিছোঁ আগলৈও যিমানখিনি কাৰ্যসূচী আছে ভালকৈ পাৰ হ'ব। ধন্যবাদ।
অনুষ্ঠিত করা হয়েছে বার্ষিক অনুষ্ঠানখনি আমি পোনপ্রথমে সাংস্কৃতিক শোভাযাত্রার জড়িয়ে আমি আরম্ভণি করলো। আমার দুলিয়াজান অঞ্চলত থাকা গেছ কোম্পানি লিমিটেডর MD গোকুল চন্দ্র স্বর্গীদেবে আমার এই সাংস্কৃতিক শোভাযাত্রাখানি শুভারম্ভণি করেছিলেন, আর আমার অধ্যক্ষ মহোদয়কে প্রমুখ করে অন্যান্য শিক্ষকসকলের জড়িয়ে এই অনুষ্ঠানখানি সুন্দরভাবে পরিচালনা করা হল। আমার ছাত্রকতা সভার প্রত্যেকজন বিষয়বীয়ার ছাত্র ছাত্রী সকলে এইখানে ক্ষেত্রে সহযোগিতা আগবহালে। বিভিন্ন ধরনের আরম্ভ করে ভারতের বিভিন্ন ধরনের সংস্কৃতি বিভিন্ন ধরনের মোটিভেশনাল থিম এইবিলাকৰ জড়িয়ে আমার সাংস্কৃতিক শোভাযাত্রাখানি অতি সুন্দর করে তোলা হয়েছে। সাতদিনিয়া এই কার্যসূচীরে আমি এই বার্ষিক সপ্তাহখানি সুন্দর করে পালন করব পারিম বলে আশা থাকি। বিদ্যালয়ের 46 সংখ্যক বার্ষিক প্রতিভা বিকাশ সপ্তাহের প্রথম দিন আজির এই প্রথম দিনের কার্যসূচী হিসাবে আমার মহাবিদ্যালয়ের সাংস্কৃতিক শোভাযাত্রার কার্যসূচী হাতত লওয়া হয়েছে। আর এই কার্যসূচীত আমি রসায়ন বিজ্ঞান বিভাগে গণনিগ্রহর বিরুদ্ধে এটি সজাগরণ কার্যসূচী হাতত লৈছো। এই কার্যসূচীত আমি দেখাব বিচারিছো যে মানবতা সকলোতকৈ উদ্ধত, সংস্কৃতি জাতি মাতি ধর্ম নির্বিশেষে উচ্চ নিচ সকলের উদ্ধত আমার মানবতা। আমি মানুষ হিসাবে জিয়াই থাকিব লাগিব, মানবতাক আমি গুরুত্ব দিব লাগিব। ইয়াকে মই কব বিচাৰো। ধন্যবাদ।